ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে, উনি ভুগছিলেন পরিচিতি সংকটে। যখন অনেকে বলে তাদেরকে দিয়ে আমরা চলি, মুরগি আগে না ডিম আগে, বিষয়টা এরকম হয়ে গেছে। আচ্ছা বাবু, পর্দার বাইরে অপুর সঙ্গে বুবলিদের দুই বোনের দ্বন্দ্ব বিবাদ এখন চরমে। বিশেষ করে মাঝে মাঝেই অপুকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন বুবলির বড় বোন নাজমিন মিমি। তবে এবার তার একটা কঠিন জবাব দিয়েছেন অপু বিশ্বাস। লাইভ অনুষ্ঠানে বুবলিদের দুই বোনকে নিয়ে খোলামেলা বক্তব্য পেশ করে যেন চরম এক শিক্ষা দিলেন অপু বিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। বড় পর্দায় পা রেখেই অপুর চোখের কাটা হয়ে ওঠেন শবনম বুবলি। এক সাকিবকে নিয়ে তাদের দ্বন্দ্ব বিবাদ সেই থেকেই এখন অবধি চরমে। কিন্তু সেই প্রতিযোগিতায় বুবলির হয়ে সঙ্গ দিচ্ছেন নাজমিন মিমি। তিনিও এখন অপু বিশ্বাসকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেন। কম বেশি করে দুই বোন মিলেই অপুর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। কিন্তু তার সকল অভিযোগের যেন এবার কঠিন জবাব দিলেন অপু বিশ্বাস। তিনি বলেন তারা একজন ভুগছে অস্তিত্বের সংকটে, আর আরেকজন ভুগছিল পরিচিতি সংকটে, যেটা অপু বিশ্বাসের মধ্য দিয়ে স্বার্থ হাসিল করে নেওয়ার চেষ্টা চলছে তাদের। এইতে আমি অনেক বেশি হ্যাপি যে আমাকে নিয়ে করে কেটে খাক, আমি অস্তিত্ব সংকটে কখনো ভুগিও না, সো আমার কাউকে প্রয়োজন হয় না। মিমি এর আগে লাইভে এসে অপবিশ্বাসকে নিয়ে নানা রকম কটূক্তিমূলক মন্তব্যই করেছিলেন। তার মতে তাদের দুই বোনের নাম ভাঙিয়ে চলেন অপবিশ্বাস। বিভিন্ন শপথবোধনের ফিতা কাটা এবং পকপক করে হাসার বিরুদ্ধেও কথা বলেন মিমি। আর সেই প্রশ্নটা উঠে আসতে এবার দুই বোনকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন অপবিশ্বাস। কেননা মিমির একটা কথা অপুর কাছে হাসির কারণ, যে অপবিশ্বাস তাদের নাম ভাঙিয়ে চলে, তাহলে কে কাকে আসলে ভাঙিয়ে চলছে সেই কথাটাই তুলে ধরেছেন অপবিশ্বাস। তো মাঝে মাঝে হাস্যকর লাগে যখন অনেকে বলে তাদেরকে দিয়ে আমরা চলি, আসলে আমরা আগে না তারা আগে, এটা হচ্ছে কথা, মানে মুরগি আগে না ডিম আগে। অপু বলেন তাকে নিয়ে দুই তিনটা ভিডিও ছাড়ার পরেই বিদেশে একটা কাজ পেয়েছেন মিমি। অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করে নিজের পরিচিতি বাড়াচ্ছে সে। বোন তো আগে থেকেই ভুগছে অস্তিত্ব সংকটে, আর তিনি ভুগছিলেন পরিচিতি সংকটে, যেখানে বুবলির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে যে একের পর এক পরকীয়ায় জর্জরিত হয়ে সাকিবের সংসারে জায়গা পাননি বুবলির। কিন্তু সেখানে বুবলির হয়ে তার বোন কি করে ফেসক্যাম করে ঝগড়া করে সেই বিষয়টি অবাক করেছে সকলকে। তার মানে শুধুমাত্র আলোচনায় থাকাটাই কি বুবলির বোনের এই প্ল্যান কিনা, সেই প্রশ্নটাও উঠে এসেছে। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।